ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्यन्तदेशतारिणे। नमो ओं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते जयप्रकाशस्वामिनिति नामिने। नमो आचार्य पादाय नीताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिने। ओम बुद्धाय तुष्टे वै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्मुक्ते नमो नमः। पंचाकल्पतरुभ्यः कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। आराध्य भगवान ब्रजेशतनय तद्धाम वृंदावन ब्रह्मा काचिदुपासना ब्रजबुधवर्गे न जकल्पिता। श्रीमद्भागवतम प्रमाणममलं प्रेम कुमार्थ महान चैतन्य महाप्रभु मत विरं तत्रादरणापरः। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते। तत्कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। वाचालं कुंकुमं नयते गिरिं जप्ति महं वंदे श्रीगुरु दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं धीरय अष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। ओं तत्सत् हरि ओं तत्सत्। तो খুবই আনন্দের দিন আমাদের, আর মাত্র মাঝখানে দুই দিন আছে। দুই দিন পরে ভগবান শ্রীকৃষ্ণের আমরা 5247 জন্মবার্ষিকী আমরা পালন করব, উদযাপন করব। ভগবান আজ থেকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে, তিনি 5247 বছর আগে আবির্ভূত হয়েছিলেন। ভগবান যখন আবির্ভূত হন তখন তার ধাম সমেত স্বীয় ধাম সঙ্গে তিনি অবতরণ করেন। সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরণ, তার যে সমস্ত অ্যাসোসিয়েটস এবং ধাম সহ তিনি অবতীর্ণ হন। বৃন্দাবন ধামে যখন রাধারানী যখন অভিশপ্ত হলেন তখন তিনি মানে এই ভূতলে জন্মগ্রহণ করবে। তখন বলছে আমি সেখানে কি করে যাব যেখানে যমুনা নেই, যেখানে গোবর্ধন নেই গিরিরাজ, যেখানে শ্যামকুণ্ড নেই রাধাকুণ্ড নেই, সেখানে আমি কি করে যাব। তখন ভগবান কৃষ্ণ
তাকে আশ্বাস দিলেন রাজা রানীকে, দেখো সবকিছু সেখানে থাকবে। এই যে এখানে আবির্ভূত হওয়ার কারণটা কি, ভগবান কৃষ্ণ কেন আবির্ভূত হলেন এই ধরাধামে? ভগবান কৃষ্ণ ধরাধামে আবির্ভূত হওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। তার মধ্যে একবার আকবরের সভায় অনেক কারণ আছে, যেরকম আমাদের কারণ হচ্ছে একবার আকবরের সভায় তখন বীরবল আছে, বীরবল একজন সভাসদ আমরা জানি, এবং বীরবল হচ্ছেন তিনি, বীরবলকে আকবর জিজ্ঞেস করছেন, আকবর হচ্ছেন সম্রাট, মুঘল সম্রাট, এবং তিনি মুসলমান ছিলেন। তিনি বলছেন আমাদের আল্লাহ তো কই এই ধরাধামে অবতীর্ণ হন না, তোমাদের ভগবান কেন আসেন এখানে? তখন বলছেন যে মহারাজ, এই ভগবান কেন ধরাধামে আসেন এই কথা আপনাকে উত্তর দেওয়ার জন্য আমাকে কয়েকদিন টাইম দিতে হবে। বলছে ঠিক আছে, তুমি টাইম নাও, তুমি টাইম নাও, কোনো অসুবিধা নেই। তো বলছেন যে ঠিক আছে। তো একবার তখন কয়েকদিন পরে বীরবল কি করেছেন, বীরবল আর আকবর তারা প্রাতঃ ভ্রমণ করছেন, তারা একটা মর্নিং ওয়াক করছেন, এবং মর্নিং ওয়াকের সময় তখন সেখানে গার্ডেন আছে, একটা সরোবর আছে, সরোবরে একটা নৌকা আছে, নৌকার উপরে আকবরের ছেলে, ছেলে না নাতি, মোস্ট প্রবাবলি নাতি, সে বসে আছে, এবং নাতিকে রক্ষণাবেক্ষণ করার জন্য, তাকে গাইড করবার জন্য একজন তারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আর সে নৌকাটাকে চালাচ্ছে সরোবরের মধ্যে। তখন আকবর কিন্তু ওয়াকিং করছেন, কিন্তু যেহেতু এটা নাতি রয়েছে নৌকার মধ্যে বসে, তো মাঝে মাঝে একটু আড় চোখে দেখছেন তার নাতিটা ঠিক আছে সরোবরে একটু হাওয়া খাচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই। তারপর কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন যে তার নাতিটা নৌকা থেকে পড়ে গেছে জলের মধ্যে। জলের মধ্যে যখন থেকে পড়ে গেছেন, তখন আকবর কি করেছেন ওটা লক্ষ্য করে তখন সেই সরোবরের মধ্যে ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়ে তখন সেই তার নাতিকে সেই জল থেকে, সরোবর থেকে নৌকার মধ্যে তুলেছেন। কিন্তু তিনি যখন দেখেন সে তার নাতি নয়, নাতির মতো দেখতে, নাতির মতো দেখতে যদিও কিন্তু তার নাতি নয়। তো তার নাতির মতো একটা ডল বানিয়েছে, একটা পুতুল বানিয়েছে, কিন্তু আগে অবিকল তার নাতির মতো দেখতে। তখন সে খুব লজ্জিত হয়েছেন এবং খুব রেগেও গেছে, প্রধান্বিত হয়ে গেছেন, কে সম্রাট আকবর, কি ব্যাপার আমাকে নিয়ে মশখরা হচ্ছে, আমি সম্রাট আকবর? তো তখন বলছেন যে বীরবলকে বলছে, বীরবল এটা কি ব্যাপার? বলছে মহারাজ আপনি কেন জলের মধ্যে ঝাঁপ দিলেন, আপনি সম্রাট, আপনার কত পাইক পয়দা রয়েছে, সৈন্য সামন্ত রয়েছে, কতজন রয়েছে আপনার কাছাকাছি, আপনার সিকিউরিটি আছে, তারা তো আপনার নাতিকে উদ্ধার করতে পারতো। বুঝা রে, আমার নাতি পাইক, এটা কি আমার মধ্যে তার একটা, আমার একটা তার মধ্যে সিম্প্যাথি থাকবে না, বা তার স্নেহ অ্যাফেকশন থাকবে না, তুমি কি কথা বলছো? বলছি মহারাজ আমি এই কথাটাই বোঝাতে চাইছি যে আপনি আপনার নাতিকে কেন এ করছেন না, আপনার প্রতি তার একটা ভালোবাসা আছে, প্রেম আছে, অ্যাফেকশন আছে, স্নেহ আছে। সেরকম আমাদের হিন্দু ভগবান কৃষ্ণ এই জগতে আসেন, তার ভক্তের প্রতি প্রেম আছে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তার প্রতি ভালোবাসা আদান প্রদান করবার জন্য, তাদের প্রতি স্নেহ রয়েছে, মমতা রয়েছে, যেরকম আপনার নাতির প্রতি আপনার স্নেহ মমতা এবং প্রেম আছে। সেই জন্য আমাদের ভগবান এই ধরাধামে অবতীর্ণ। সেখানে বীরবল আকবরকে তিনি এই যে ভগবান কেন আবির্ভূত হন তার একটা প্রপার এক্সাম্পলের মাধ্যমে তিনি তাকে বোঝালেন, আকবরও তিনি বুঝতে পারলেন। তো ভগবান কেন আবির্ভূত হন ধরাধামে, অনেক কারণ আছে। তার মধ্যে ভগবদ গীতাতে চতুর্থ অধ্যায়ে ৬ নম্বর শ্লোকে বলা হচ্ছে, অজবৈষণ অব্যয় আত্মা
ভূতানামপি ঈশ্বর কিশন প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়। ভগবান কৃষ্ণ সেখানে বলছেন যে যদিও আমি জন্মরহিত তবুও আমি এবং আমার এই চিন্ময় দেহ অব্যয় মানে কোনো ক্ষয় নাই এবং আমি সমস্ত ভূতের অধীশ্বর, কিন্তু তা সত্ত্বেও আমি আমার যোগমায়া অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমার প্রকৃত স্বরূপে আমার চিন্ময় স্বরূপে আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন তার চিন্ময় স্বরূপে। আমাদের মতো ভগবানের তার দেহ পরিবর্তন করতে হয় না, আমরা যেরকম শরীর ত্যাগ করে আমাদের দেহ পরিবর্তন হয় এবং আমরা সবকিছু ভুলে যাই, তো ভগবান কৃষ্ণ সবকিছুই মনে রাখেন। আমাদের দেহের মধ্যে ছটা পরিবর্তন হয়, আমাদের জন্ম হয়, আমাদের বৃদ্ধি হয়, আমরা মায়ের গর্ভে থাকি, জন্ম হয়, বৃদ্ধি হয়, তারপরে আমরা কি কিছু প্রোডাক্ট করি, বাই প্রোডাক্ট করে আমাদের কিছু সন্তান সন্ততি হয় যারা বিয়ে করে থাকেন, তারপরে কি হয় আস্তে আস্তে বৃদ্ধ হয়, তারপরে আমরা মৃত্যুর কোলে ঝরে পড়ি। এইভাবে আমাদের শরীরের পরিবর্তন হয়, কিন্তু ভগবানের শরীরের মধ্যে কোনো পরিবর্তন হয় না। ভগবান যখন জন্মেছিলেন এবং তার এই ধরাধামে যখন এসেছিলেন তার বয়স অনেক হয়ে গেছিল, তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার বয়স হয়েছিল 125 বছর। 125 বছরে তো দাঁড়ি দাঁড়িয়ে পেকে যাওয়ার কথা, সবকিছু বৃদ্ধ অবস্থা হওয়ার কথা, কিন্তু তিনি যেন 25 বছরের মতো যুবক ছিল। অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণের নিত্য বয়স হচ্ছে 16 বছর, এরকম কিছু শাস্ত্রে রয়েছে। হ্যাঁ, তিনি নবকিশোর। ভগবান অনেক রূপে এসেছেন, তার মধ্যে কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেনুক নবকিশোর নটব নরলীলার ভয় অনুবে। ভগবান কৃষ্ণের অনেক রূপ আছে, হ্যাঁ অনেক রূপ, যেমন নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, বরাহ বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছে, কিন্তু তার এত কিছু অবতীর্ণ হওয়ার মধ্যে তার যতটা খেলা আছে বা লীলা করেছেন তার মধ্যে নরলীলা হচ্ছে সবচেয়ে বেস্ট। নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেনুকর, ভগবান অপূর্ব সৌন্দর্যময় ভগবান কৃষ্ণ মুরলীধারী, তাকে দেখলে চোখ জুড়িয়ে যায়। গোপবেশ বেনুকর, তিনি হাতে বেনু নিয়ে দাঁড়িয়ে আছেন। আর নবকিশোর নটব, হ্যাঁ তিনি নিত্যরত্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন। আর নরলীলার ভয় অনুভব, তিনি যে হিউম্যান ফর্ম মুরলীধর কৃষ্ণ, তিনি সেই রূপে তিনি এই জগতে লীলা বিলাস করে থাকেন। তো এই তো গেল ভগবানের আবির্ভাবের গীতা দেখে বললাম আমি। গীতাতে আবার তার নেক্সট শ্লোকে বলছেন, ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগের সপ্তম শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সদুস্থিতম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্ম যখন অভ্যুত্থান হয়, হ্যাঁ তখন কি হয়, যদা যদা ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনং পরিত্রাণ, এবং সাধুদেরকে রক্ষা করবার জন্য এবং যারা দুষ্কৃতকারী তাদেরকে নাশ করবার জন্য ভগবান এই যুগে যুগে অবতীর্ণ। তো ভগবানের এই যে আবির্ভাব এটা হচ্ছে অপ্রাকৃত। হ্যাঁ, ভগবানের এই আবির্ভাব, কেন ভগবান তার যোগমায়ার প্রভাবে এখানে আবির্ভূত হন। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, আমি সবার কাছে প্রকাশ করি না, আমি আমার যোগমায়ার দ্বারা বা আমাদের অন্তরঙ্গ শক্তির মাধ্যমে ভগবান নিজেকে কভার করে রাখে, সেজন্য ভগবানকে আমরা বুঝতে পারি না। কিন্তু সাধারণ মানুষ তারা ভাবে কি আমাদের মতো সাধারণ একটা মানুষ শরীর ধারণ করে এসেছে। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিত, যারা মূঢ় তারা ভগবানের স্বরূপ বুঝতে পারে না, তারা ভাবে হ্যাঁ আমি একটা মনুষ্য শরীর ধারণ করে এসেছি তো আমিও সাধারণ মানুষের মতো হব। পরম ভাব অজানত মম ভূত মহেশ্বর,
তারা আমার পরম ভাব বুঝতে পারে না, আমার যে আমি যে সমস্ত সমস্ত কিছুর ঈশ্বর, পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ, তিনি সচ্চিদানন্দ। তার শরীর হচ্ছে সৎ নিত্য জ্ঞানময় এবং আনন্দের ধ্বনি মূর্তি মূর্ত প্রকাশ হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি হচ্ছেন অনাদির আদি, তার কোনো আদি নেই এবং তিনি সমস্ত কারণের কারণ। এবং এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই সব অন্যান্য যারা অবতার রয়েছে তারা হচ্ছে ভগবানের অংশ বা কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তো ভগবান কৃষ্ণ তিনি চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিল। এই যে চন্দ্রবংশ সোলার ডাইনেস্টি, এই যে এই চন্দ্রবংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র তিনি কি করেছিলেন না, তিনি সূর্যবংশে আবির্ভূত হয়েছিলেন। আমরা জানি ভগবান রামচন্দ্র সূর্য বংশে আবির্ভূত হয়েছিলেন, এই জন্য সূর্যদেব খুব খুশি। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি দেখলেন যে চন্দ্র তিনি খুব অখুশি, এবং তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে আনন্দ দান করবার জন্য তিনি দেখেন চন্দ্রবংশে আবির্ভূত হলেন। এই চন্দ্রবংশে আবির্ভূত হয়ে তিনি, আর সেদিন ছিল কি অষ্টমী তিথি, ভগবান এই যে অষ্টমী তিথিতে তিনি আবির্ভূত হবেন, কিন্তু যেহেতু তার বংশে ডাইনেস্টিতে ভগবান কৃষ্ণ আবির্ভূত হচ্ছেন, তখন চন্দ্রমা এত আনন্দে উদ্বেলিত হয়েছেন, খুশি হয়েছেন, যদিও অষ্টমী তিথি ছিল এবং কৃষ্ণপক্ষ ছিল, কিন্তু সেদিন চন্দ্রমা ফুল মুন, একেবারে পূর্ণ চন্দ্র পূর্ণরূপে প্রকাশ পেয়েছিল। পূর্ণিমাতে যেরকম পুরো মুনটাকে আমরা দেখতে পাই, চন্দ্র চন্দ্রকে দেখতে পাই, কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে ভগবান আজ এসেছেন, কিন্তু সেদিন চন্দ্র উৎফুল্ল হয়ে পূর্ণ চন্দ্ররূপে পূর্ণিমা যেরকম হয় সেরকম তিনি নিজেকে প্রকাশ করেছিল। এবং সেদিন ছিল অশ্বিনী রোহিণী নক্ষত্র, রোহিণী এবং সমস্ত অশ্বিনী সমস্ত যে অস্পিসিয়াস যে সমস্ত স্টার যেটাতে এই যে নক্ষত্র, সেই নক্ষত্রতে হচ্ছে এই হচ্ছে কি অ্যাকচুয়ালি ভগবান নক্ষত্র দেখে আবির্ভূত হন না, ভগবান যখন আবির্ভূত হন তখন সমস্ত শুভ নক্ষত্রগুলো অটোমেটিক্যালি একটা তাদের অরবিটে চলে আসে, শুভ অরবিটে চলে আসে, যাতে ভগবানকে তারা সেবা করতে পারে, তারাও সার্ভিস একটা মুড যে আমরাও ভগবানের কিছু আমরা যদি সেবা করতে পারি। এতে সেজন্য সমস্ত সুন্দর নক্ষত্ররা, হ্যাঁ যে সমস্ত শুভ নক্ষত্র যেমন অশ্বিনী রোহিণী, এই নক্ষত্রেরা তখন তাদের অরবিটের মধ্যে চলে এসেছিলেন ভগবানের এই কে সেবা করবার জন্য, যাতে ভগবানের এই যে জন্ম দিব্য জন্ম অপ্রাকৃত যে আবির্ভূত আবির্ভাব হচ্ছে ভগবান কৃষ্ণ, সেটাকে তারা মেমোরেবল করবার জন্য এবং নিজেরা তার ভগবানের কৃপা পাওয়ার জন্য তারা সেই কক্ষপথে চলে এসেছিলেন, শুভ কক্ষপথে নক্ষত্রে এসে গেছিল। এবং ভগবান যে এসেছিলেন তিনি তার আগে, ভগবান কৃষ্ণ আবির্ভূত হওয়ার আগে বসুদেব আর দেবকী, তারা বসুদেব এবং দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এবং বসুদেব আর দেবকীকে তারা কি কংস কি করেছিলেন না, কারাগারে নিক্ষেপ করেছিলেন, কারাগারে যে নিক্ষেপ করেছিলেন কেন না, দৈববাণী হয়েছিল যে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান এই কংসকে হত্যা করবে, তার মৃত্যুর কারণ হবে দেবকীর অষ্টম গর্ভের সন্তান, সেজন্য তাদেরকে কারাগারের মধ্যে রাখলেন। প্রথমে তো হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু বসুদেব তাকে বোঝালেন যে তোমার বোন আর একটা স্ত্রী লোক, তুমি তার বিয়ে থেকে তুমি ছাড়তে নিয়ে যাচ্ছ রথে করে তোমার ভাই, তুমি তাকে কি করে হত্যা করো। তো এইভাবে অনেক বোঝানোর পরে তখন তিনি ক্ষান্ত হন, হত্যা করেন না, বলছে যে আমার যত সন্তান হবে আমি তোমাকে এক এক করে তুলে দেবো, তুমি তাদেরকে নিয়ে হত্যা করতে পারো, যা খুশি তাই করতে পারো, কিন্তু তোমার দেবকীকে নিয়ে তো তোমার ভয়ের কোনো কারণ নেই, তোমার তার সন্তানকে নিয়ে তোমার ভয়ের কারণ আছে, তার যত সন্তান হবে আমি কথা দিচ্ছি আমি তোমাকে তোমার হাতে তুলে দেবো। তখন
আর সেই কারাগারে বলছে না তোমার কোথায় চলে যেতে পারো, তখন তাদেরকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হয়। কংসের যে কারাগারে যখন নিক্ষেপ করা হলো, কংস তাদেরকে কারাগারের মধ্যে রাখলো, তখন তার যে প্রথম পুত্র হলো, এইভাবে ছটা পুত্র একে একে হলো। এই ছটা পুত্র কে ছিল? ষট গর্ভাসুর ছিল। ষট গর্ভাসুর হচ্ছেন কি না, তারা হচ্ছে হিরণ্যকশিপু পুত্র কালনেমি। এই যে হিরণ্যকশিপু, তার পুত্র কে না কালনেমি। এই কালনেমির ছটা পুত্র ছিল। এই কালনেমির ছজন পুত্র তারা কি করেছে না, ব্রহ্মার স্তব করেছে, ব্রহ্মাজি যা চতুর্ভুজ ব্রহ্মা, সে ব্রহ্মাজি স্তব করেছিলেন কে, এই যে কালনেমির ছেলেরা, হিরণ্যকশিপু নাতিরা। তখন হিরণ্যকশিপু বলছে, আমাকে না জানিয়ে তোমরা কেন স্তব করছো, আমাকে তুমি জানাও নি তুমি ব্রহ্মা স্তব করছো, সেজন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার বাবা কালনেমি যখন পরের জন্মে, তাদের হাতে তোমাদের মৃত্যু হবে, এই আমি অভিশাপ দিচ্ছি। হিরণ্যকশিপু অভিশাপ দিলেন কালনেমির এই পুত্রদেরকে, এই ষট গর্ভাসু। তখন সেই ষট গর্ভাসু একে একে মা দেবকীর কোলে ছজন একে একে আবির্ভূত হলেন। তাদের নাম ছিল কি, তাদের নাম ছিল এক একজন করে, তাদের নাম ছিল প্রত্যেকে, এটা নাম হচ্ছে কি, হংস, তারপরে সুবিক্রম, ক্রত, দামন, বিপুমর্দন এবং ক্রোধহন্ত। এই হচ্ছে ছজন একে একে এসেছিল। তো হংস কি করলেন, না ছজনকে এক এক করে হত্যা করলেন। এক এককে হত্যা করার পরে সপ্তম গর্ভে বলরাম এসছেন। বলরাম কেন এসছেন, না কৃষ্ণ যে আসবেন আবির্ভূত হবেন, তখন তার সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাকে চেক করার জন্য বলরাম সেখানে আবির্ভূত হলেন। বলরাম আবির্ভূত হওয়ার পরে তারপরে বলরামকে যোগমায়া তিনি আকর্ষণ করে তাকে বসুদেবের আরেকজন স্ত্রী যে গোকুলে নন্দ মহারাজের বাড়িতে ছিলেন তার গর্ভে স্থানান্তরিত করে, আর পরবর্তীকালে এই কৃষ্ণ ভগবান তিনি আবির্ভূত হন। কিন্তু তারও আগে এই যে ষট গর্ভাসু, তারও আগে এই যে ছজন দেবকীর পুত্র তারা মরীচি, ব্রহ্মার পুত্র মরীচি, ব্রহ্মার পুত্র মরীচি, এই মরীচির পুত্র ছিল তারা ছজন। কিন্তু এই যে মরীচির পুত্র ছিলেন ছজন, তখন এই ব্রহ্মাকে দেখলেন তার কন্যা সরস্বতীর পিছনে কামাতুর হয়ে ধাবিত হচ্ছেন, নিজের কন্যার প্রতি ধাবিত হচ্ছেন কে, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তখন এই মরীচির পুত্ররা তারা হেসেছিলেন, তারা এই মরীচির যে পুত্র ছিল ছজন, তাদের নামও শাস্ত্রে উল্লেখ করা আছে, যেমন হরিবংশে সেকেন্ড অধ্যায়ের বিষ্ণু পর্বে তাদের মরীচির যে ছজন পুত্র তাদের নাম হচ্ছে স্মর, উদ্গীত, তারপরে হচ্ছে পরিষভঙ্গ, পতঙ্গ, কশুদ্র ভ্রুভত এবং গ্রিন্নি। এই হচ্ছে ছজন পুত্র কার, মরীচি। তারা ব্রহ্মাকে তার মেয়ে পিছনে কামাতুর হয়ে ধাবিত হতে দেখে তারা হেসেছিলেন, সেজন্য ব্রহ্মা তাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে তোমরা অসুর হয়ে জন্মগ্রহণ করো। তখন সেই তখন তারা ছজন যে পুত্র একে একে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন তারা ছিলেন এই অসুর, মরীচির পুত্র। এটা হচ্ছে এই কালনেমির পুত্র হওয়ার আগে, সেই জন্য তারা কি হচ্ছে একে একে কালনেমি কংস হয়েছিল এবং একে একে তার ছজন ভাগনা, অ্যাকচুয়ালি তার তো ভাগনা হবে, তাদেরকে হত্যা করেছে। এখন তারপরে কৃষ্ণ আবির্ভূত হবেন, কৃষ্ণ যে আবির্ভূত হবেন তখন চারিদিকে তো প্রকৃতি কেমন সাজে সজ্জিত হয়েছিল, প্রকৃতি যেরকম সমস্ত স্টার তো যেগুলো নক্ষত্ররা
তারা সমস্ত শুভ পজিশনে দাঁড়িয়েছিলেন, নক্ষত্র এর আগে আমরা দেখেছি। এবং তারপরে কি হয়েছে না, পুষ্করিণীতে সমস্ত পদ্মফুল ফুটে রয়েছে, কোকিল পুষ্করিণীতে পদ্মফুল রয়েছে, সেখানে হাঁসেরা চড়ে বেড়াচ্ছে, তারপরে কোয়েল এবং অন্যান্য পাখিরা তারা সুন্দর করে গান করছেন, সমস্ত অলিকুল গুঞ্জন করছেন, সমস্ত যে মৌমাছি বা অলিকুল তারা গুঞ্জন করছেন। তারপরে যমুনা আর ঋষিরা খুব আনন্দ হয়ে উৎফুল্ল হয়ে তারা কি করছেন না, তারা যজ্ঞ করছেন, বেদ বেদ যজ্ঞ করছেন। এবং শুধু তাই না, একটা মঙ্গলময় পরিবেশ প্রকৃতির মধ্যে, অপ্সরারা যে স্বর্গের সমস্ত অপ্সরারা, সে অপ্সরারা কি করছেন না, তারা নৃত্য করছেন আনন্দে, তারা উৎফুল্ল হয়ে স্বর্গের সমস্ত অপ্সরারা তারা নৃত্য করছেন। এবং দুন্দুভি বাজছে, দুন্দুভি বাজছে এবং অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট স্বর্গলোকে বাজাচ্ছেন। কেন না, ভগবান কৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হবে, ভগবান কৃষ্ণ যে ধরাধামে অবতীর্ণ হবেন, সেজন্য এরকম একটা মঙ্গলময় পরিবেশ, একটা শুভ পরিবেশ, চারিদিকে ফল, গাছের ফলরা ফল ফলছে, ময়ূরেরা নৃত্য করছে, এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে ভগবান, এই শুভ পরিবেশের মধ্যে ভগবান আবির্ভূত হলেন। ভগবান যে আবির্ভূত হলেন, এখন শাস্ত্রে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবান হচ্ছেন বসুদেব, হ্যাঁ, শুদ্ধম বিশুদ্ধম বাসুদেব শব্দিত। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তার টিকাকারে টিকাতে বলছেন যে ভগবান হচ্ছেন কি, শুদ্ধম বিশুদ্ধম বাসুদেব শব্দিত। তিনি বাসুদেব সত্য, আমাদের সত্য রজ তম এই তিনটে গুণ থাকলে ভগবান সেখানে প্রকাশ হবেন না। আর বসুদেবের যখন কি হচ্ছে, বাসুদেব সত্য পিওর গুডনেস, শুদ্ধম বিশুদ্ধম বাসুদেব সত্য, তিনি যখন শুদ্ধ সত্যকে অধিষ্ঠিত হয় তখন ভগবান তার হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়। তো বসুদেবের হৃদয় থেকে দেবকীর গর্ভে সঞ্চারিত হলেন এবং সেই বাসুদেব রূপে, বসুদেবের পুত্র বাসুদেব রূপে ভগবান কৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হলেন। তো ভগবানের যে কথা পরীক্ষিত মহারাজকে যখন বর্ণনা করছেন সুখদেব গোস্বামী ভাগবতম, যে এই যেরকম গঙ্গা যেরকম সারা ত্রিভুবনকে পবিত্র করে থাকে, সেখানে ভগবানের কথা যারা শ্রবণ করবেন, যিনি কীর্তন করবেন, এবং যারা প্রশ্নকর্তা, যেরকম প্রশ্ন যারা করেছিলেন যে 64,000 মুনি ঋষিরা সেখানে সমবেত হয়েছিলেন, এবং সেখানে যিনি প্রশ্ন করেছিলেন যে মুনি এবং প্রশ্নকর্তা শ্রোতা এবং যিনি ভগবানের লীলা বর্ণনা করছেন, প্রত্যেকেই পবিত্র হতে পারে, ভগবানের কৃপা লাভ করতে পারে। কেননা গঙ্গা যেরকম ত্রিভুবনকে পবিত্র করে, সেরকম এই যিনি ভগবানের কথা বলেন, যিনি শ্রবণ করেন এবং যিনি প্রশ্ন করেন, প্রত্যেকেই পবিত্র হতে পারে। ভগবানের এই যে অপূর্ব লীলা, তো ভগবান এইগুলো হচ্ছে গৌণ কারণ, ভগবান যে এই জগতে আসেন, এগুলো ভগবান হচ্ছে এই অসুর ধ্বংস করবার জন্য আসছেন, এটা হচ্ছে গৌণ কারণ। অসুর তো যে কোনোভাবে ভগবানকে নিজেই ডাইরেক্ট আসতে হয়, যেরকম বরাহ অবতারে তিনি হিরণ্যকশিপুকে বধ করলেন, নৃসিংহ অবতারে তিনি হিরণ্যকশিপুকে বধ করলেন, এরকম বা এখনকার আমাদের একজন প্রভু মহারাজ বলছেন যে এখন অসুর তো গেলে দূরের কথা, এটা যদি মশা যদি ম্যালেরিয়া ছড়িয়ে দেয় তাহলে কেউ মারা যেতে পারে, সে যত বড় একটা বড় কিছু হবে না, শক্তিশালী হবে, ভগবানকে কেন ডাইরেক্ট অবতীর্ণ হতে হবে। ভগবানকে ভগবানের অবতীর্ণ হওয়ার কারণ, নিগুঢ় কারণ আছে। ভগবানের অবতীর্ণ হওয়ার নিগুঢ় কারণ হচ্ছে কি না, তিনি প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচার। তিনি বৃন্দাবনে
ব্রজভূমিতে, তিনি কি হচ্ছেন না সেখানে যে রাগমার্গের সমস্ত ভক্তরা রয়েছেন গোপিকারা, কৃষ্ণের যারা সমস্ত গোপ বালকেরা রয়েছেন, তারা হচ্ছে সমস্ত স্বতঃস্ফূর্ত কৃষ্ণের প্রতি প্রেম আছে, কৃষ্ণ বলরাম আর অন্যান্য বসুধাম সুবল বসুধা, তাই কৃষ্ণের প্রতি তাদের হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রেম, স্পন্টেনিয়াস লাভ রয়েছে। এই যে তাদের যে প্রেম কৃষ্ণের প্রতি, সেই প্রেম রস নির্যাস, তার যে নির্যাসটাকে আস্বাদন করতে চায় ভক্তদের, তার বৃন্দাবনের যে সমস্ত গোপিকারা রয়েছে গোপ বালকেরা রয়েছে তাদের সঙ্গে ভগবান সেই প্রেম রস নির্যাসটাকে আস্বাদন করতে চায়। আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচার। রাগমার্গ মানে কি? রাগমার্গ মানে হচ্ছে যারা ভগবানের প্রতি অনুরাগ রয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে, ভগবানের প্রতি যে সকল ব্রজ গোপ বালকেরা, ব্রজের গোপিকারা, তারা ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত ভাবে তাদের প্রতি প্রেম রয়েছে, ভগবানকে তারা ভুলতে পারেন না। আমাদেরকে ভগবানকে স্মরণ করবার জন্য আমাদেরকে সাধনা করতে হয়, আর তারা তারা ভগবানকে ভুলতে গেলে তাদেরকে সাধনা করতে হয়, ভগবানকে কোনো কিছুতেই তারা ভুলতে পারবে না। এটা হচ্ছে তাদের মধ্যে এই যে অনুরাগ ভগবানের প্রতি রয়েছে, জাত অনুরাগ এবং স্বতঃস্ফূর্ত ভাবে রয়েছে, এইটা হচ্ছে রাগমার্গের পক্ষ। তাদের সঙ্গে ভগবান লীলা আস্বাদন করতেছে, ভগবান সেই রাগমার্গের ভক্তদের সঙ্গে, স্বতঃস্ফূর্ত ব্রজ গোপিকাদের সঙ্গে, গোপ বালকদের সঙ্গে, পিতামাতার সঙ্গে, তাদের আনন্দ আস্বাদন করবার জন্য তিনি ধরাধরা অবতীর্ণ। ভগবানের যে মাতা পিতা বসুদেব দেবকী, তারা হচ্ছে ভগবানের সন্ধিনী শক্তির প্রকাশ। ভগবানের অনেক শক্তি আছে, সন্ধিনী, সম্বিত এবং আহ্লাদিনী শক্তি। ভগবানের সন্ধিনী শক্তির প্রকাশ, সন্ধিনী মানে কি? ভগবানকে যারা হোল্ড করবে, ধরে রাখবে, এই হচ্ছে বসুদেব দেবকী, হচ্ছে ভগবানের সন্ধিনী শক্তির প্রকাশ। আর রাধারানী হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তির প্রকাশ। আহ্লাদিনী মানে কি? মানে আনন্দদায়িনী শক্তি, প্লেজার গিভিং পোটেন্সি, তিনি ভগবানকে আনন্দ দান করে থাকেন। তো ভগবানকে কে, ভগবানের কি অভাব আছে এই জগতে? ভগবানের কোনো কিছুর অভাব নাই। তো ভগবানের কে আনন্দ দিতে পারে? সেখানে ব্রহ্মসংহিতাতে বলছে কি, বেনং কদন্ত মর বিন্দু দলায়তস্থম বহরা পতং সমস্তাম সুন্দরাঙ্গ কন্দর্প কোটি কমনীয় বিশেষ স্বর্গ। কন্দর্প কোটি, কোটি কোটি কন্দর্প যে রূপ, কন্দর্প একটা কন্দর্প যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ঘায়ল করে দিতে পারে, মানে মোহিত করে দিতে পারে, কিন্তু ভগবানের রূপ হচ্ছে কোটি কোটি কন্দর্প থেকেও সুন্দর। কন্দর্প কোটি, কন্দর্প কোটি বেনং কনন্তমর বিন্দ দলায়তস্থং বরা বতং সমসিতাম সুন্দরাঙ্গম, কন্দর্প কোটি কমনীয়, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভা, গোবিন্দ আদি পুরুষং তমহং তদা। আর এই যে মদন মোহন, এ ভগবান কৃষ্ণকে মদন মোহন, ভগবান কৃষ্ণের অনেক নাম আছে, তাকে মদন মোহন বলা হয়। আবার ভগবান কৃষ্ণ কে কে আকর্ষণ করে না? মদন মোহন মোহিনী কে? রাধারানী, শ্রীমতী রাধারানী ভগবানকে মোহিত করে। হ্যাঁ, মদন মোহন কি? সবাইকে মোহিত করে, সর্বাকর্ষক কৃষ্ণ। আবার কৃষ্ণকে কে আকর্ষণ করছে? মদন মোহন মোহিনী রাধারানীকে বলে, রাধারানী কৃষ্ণকে আকর্ষণ করে। এই জগতে ভগবান বলছেন যে যারা এই সমস্ত কি সখা, যারা ভগবানের যে যারা ফ্রেন্ড আছে সখা, শাস্ত্রে বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে যারা রাগমার্গের ভক্ত, যারা স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি প্রেম রয়েছে, সখা শুদ্ধ সখে করে স্কন্ধে আরোহণ। কোনো কোনো সখা কৃষ্ণের কাঁধে, যখন কৃষ্ণ এবং তারা সখারা খেলাধুলা করতো, যে হেরে যাবে তাদের কন্ডিশন ছিল,
তো অপর গ্রুপকে তাদের কাঁধে বসিয়ে নিয়ে যেতে হবে। তো কখনো কখনো কৃষ্ণ ইচ্ছে করে হেরে যেত আর তার সখাকে কাঁধে করে বয়ে নিয়ে যেত। তো সখা যারা কৃষ্ণের অন্তরঙ্গ যারা ইন্টিমেট যারা সমস্ত ফ্রেন্ড আছেন শুদ্ধ সখে পরে স্কন্ধে আরোহ তারা কৃষ্ণের কাঁধে চড়তে বলে তুমি কোন বড় লোক তুমি আমি সন তুমি কি বড় লোক তুমিও যা আমিও তা। তো এই যে কৃষ্ণ এই যে তাদের মধ্যে কোনো সম্ভ্রম নেই সখা দু রকমের আছে একটা যে সম্ভ্রম যুক্ত সখ্য তাকে সম্ভ্রম রয়েছে আবার এই যে সম্ভ্রম শূন্য তাকে কোনো কেয়ার করে না তো তুমি কি বড় লোক এটা হচ্ছে আরো অনেক ক্লোজ বুঝুন ফ্রেন্ড যারা তো এইটা হচ্ছে তো এই যে আস্বাদন করতে চায় এই যে রস শুদ্ধ সত্য রস আস্বাদন করতে চায় মাতা মরে পুত্র ভাবে করে না বন্ধন অতি হীন জ্ঞান করে লালন পালন মা যশোদা কৃষ্ণকে বন্ধন করছে মা যশোদা কি করছেন আমাদের দামোদর লীলা আমাদের কার্তিক মাসে আমরা দেখতে পাবো যে মা যশোদা কৃষ্ণকে বন্ধন করছে তো মাতাময়ে পুত্র ভাবে করে না বন্ধন অতিহীন জ্ঞানে করে লালন পাল এবং তাকে ভাবছে যে খুব হীন মানে একটা আমার ছেলেটা লোফার হয়ে যাবে খারাপ হয়ে যাবে এই আজকে লোকের বাড়িতে মাখন চুরি করেছে আমাদের দধি ভাণ্ড ভাঙছে আরো কিছু বদমাইশি করবে ওকে কিছু পানিশমেন্ট দেওয়া দরকার আছে পরমেশ্বর ভগবানকে কে পানিশমেন্ট দিতে পারে আমরা জানি দামবন্ধন লীলাতে সেখানে মা যশোদা অনেক দড়ি নিয়ে বাঁধার চেষ্টা করছে আপনারা অনেকবার শুনেছেন কিন্তু তাকে বাঁধতে পারছেন না এরপর যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার রোমকূপ থেকে সৃষ্টি হয় তাকে কি করে মা যশোদা বন্ধন বাঁধবেন ভগবান কৃষ্ণ যদি নিজে ধরা দেন তাহলে তিনি মানে তাকে মা যশোদা বন্ধন করতে পারবেন কিন্তু ভগবান বন্ধন স্বীকার করতে চান না সেই জন্য যত দড়ি আছে সবকিছু দড়ি নিয়ে মা যশোদা প্রচেষ্টা করার সত্ত্বেও ভগবান কৃষ্ণকে বন্ধন করতে পারেন কিন্তু যখন তারপরে যখন আমাদের কৃষ্ণ ভাবলেন যে মা আলু থালু বেশ হয়ে গেছে তার খোপা থেকে ফুল পড়ে গেছে খোপাটা চুল সমস্ত বিন্যস্ত হয়ে গেছে অবিন্যস্ত হয়ে গেছে তখন ভাবছেন মায়ের প্রতি যে ঠিক আছে আমি মায়ের কাছে এবার ধরা দেব তখন তার মা তাকে তখন এইটা যেমন ভাবছেন ভগবানের যে ইচ্ছা শক্তি ভগবানের যখন ইচ্ছা শক্তিটাকে কাজ করছে এইভাবে ইচ্ছা করছেন তখন অটোমেটিকলি তখন মা যশোদা তাকে তখন বন্ধন করে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার আর প্রিয়া যদি মান করি করে না ভৎসন যে রাধারানী বকছে কাকে কৃষ্ণকে তাকে চেষ্টাইজ করছে প্রিয়া যদি মান করি করে না ভৎসন বেদস্তুতি হতে হয় হরে মর্ম এখানে তাকে ভৎসনা করছেন কৃষ্ণকে রাধারানী যখন কৃষ্ণকে ভৎসনা করেন তাকে তাকে শাসান তিরস্কার করেন যে বেদজ্ঞ ব্রাহ্মণরা যখন খুব মন্ত্র বলে ভগবানের আরাধনা করে থাকে অনেক মন্ত্র বলে বেদজ্ঞ ব্রাহ্মণে কি করে ভগবানের আরাধনা করছে বলছে মন্ত্র বলছে আমি খুশি হচ্ছি ভালো বেদজ্ঞ ব্রাহ্মণেরা মন্ত্র বলে যে আমাকে খুশি করার চেষ্টা করছে এটা আমি নিঃসন্দেহে খুশি হই কিন্তু যখন রাধারানী বা আমাদের গোপীরা বা প্রিয়া তথা রাধারানী আমাকে যখন ভৎসনা করে তিরস্কার করে আমাকে যখন শাসায় তখন আমি তার থেকে অনেক কোটি গুণ বেশি আনন্দ আসার তো এইভাবে এই হচ্ছে ভগবানের কৃষ্ণের আবির্ভূত হওয়ার এটা হচ্ছে নিগুড় তত্ত্ব তো আমাদের আজকের আমি এখানে আমার কথা এখানে আমি সমাপ্ত করব ভগবানের আগামী দিন আরো ভগবান কৃষ্ণের কেন আবির্ভূত হন এবং তার আবির্ভাব রহস্য কি তার মহিমা কি লীলা কি আমরা আগামী দিনে আলোচনা করব এবং আমরা সবাই আমাদের মনের মধ্যে আমরা
কন্টেমপ্লেট করব, অর্থাৎ স্মৃতিচারণ স্মৃতিচারণ করব যে ভগবান কৃষ্ণ আসছেন, এখন থেকে আমরা ভগবান কৃষ্ণের কথা চিন্তা করব। হ্যাঁ, কেন আমরা জানি যে ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে কি দিব্য অপ্রাকৃত, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তত্ত্ব দেহং পুনর্জন্ম নয়তি মানবী সৌর। হে অর্জুন, মানে এই অপ্রাকৃত দিব্য জন্ম এবং আমার যে কর্ম যে জানতে পারবে, তারা এই জগতে থেকে যখন অপ্রকট হবে তারা আমার ধ্যান, আর এই বারবার এই সংসার চক্রে জন্ম মৃত্যু চক্রে আবির্ভূত হবে। তো আমি এখানে সমাপ্ত করলাম। এবারে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের অবশ্য টাইম একটু বেশি হয়েছে, কারণ আমাদের একটু শুরু হতে একটু লেট হয়ে গেছিল, তো 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। তো কারণ যদি কোনো প্রশ্ন থাকে, একটা দুটা প্রশ্ন নেব, তারপরে আমরা আজকের ক্লাস আমরা এখানে এটি টানবো বা সমাপ্ত করবো। হরে কৃষ্ণ। কারো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, প্রভুকে কিভাবে আপনারা জন্মাষ্টমী পালন করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আপনি যে বললেন যে কাল নিমের 6টি পুত্র ছিল, তার নাম যে বংশ সুবিক্রমে, নামগুলো তো আরেক করে বলতেন। ও, কাল নিমের 6 জন পুত্র ছিল, আবার মরীচিরও 6 জন পুত্র। এই নামগুলো এটা রয়েছে, এগুলো মনে রাখা একটু কষ্ট কষ্টকর, কারণ নামগুলো একটু আনকমন নাম আছে। সে নামগুলো হচ্ছে, এটা হরিবংশ বিষ্ণু পর্বে লেখা রয়েছে, একজনের নাম হচ্ছে হংস, হচ্ছে সুবিক্রম, দ্বিতীয় সন্তান সুবিক্রম, তারপর হচ্ছে ক্রত, ক্রত KRATA ক্রত, তারপর হচ্ছে দামন, দামন হচ্ছে আরেকজনের নাম, আরো হচ্ছে রিপুমর্দন, রিপুমর্দন, এবং লাস্ট যে ষষ্ঠ সন্তান সে হচ্ছে ক্রোধহন্ত। এই নামগুলো একটু একটু গিতগুটে নাম আছে, এগুলো মনে রাখাও কঠিন আছে। হ্যাঁ, এটা বইতে রয়েছে, আমি সেখান থেকে মনে রাখা আমারও মনে থাকে না। তারা একে একে জন্মগ্রহণ করেছিলেন। আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে আমাদের যখন রিপু গুলো ষট রিপু যখন শরীর থেকে যাবে, তখন আমাদের শুদ্ধ সাত্ত্বিক ভালোবাসা হৃদয়ে প্রকাশ পাবে। আরো কারো কিছু প্রশ্ন? এখন আমরা এখন 8:22 হয়ে গেল, টাইম ওভার হয়ে গেছে, আমরা আজকে এখানে সমাপ্ত করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেকেই যারা আপনাদের এই ভার্চুয়াল ক্লাস আপনারা অ্যাটেন্ড করলেন। কৃষ্ণের কথা, কৃষ্ণকে আমরা স্মরণ করব, তাকে আমরা অনুধ্যান করব, অনুধ্যান করার মাধ্যমে আর কৃপা লাভ করবার চেষ্টা করব, তার কথা শ্রবণ করার মাধ্যমে আগামী দিনও আমরা সেই কৃষ্ণ কথার আরো বিশদভাবে আলোচনা করব। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমরা প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় হিজ গ্রেস অখিল আত্মা প্রিয় প্রভু কি জয়।